নতুন নামে দমননীতির পুরনো পথেই হাঁটছে সরকার। ডিএস এর 5 বছর শীর্ষক সিজিএস এর এক ওয়েবিনারে সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে এমন মন্তব্য করলেন বক্তারা, যেখানে আগের আইনে গ্রেপ্তার ব্যক্তিদের জামিন মঞ্জুরের পাশাপাশি সরকারকে আলাদা কমিশন গঠনের দাবি জানানো হয়। ওয়েবিনারে জানানো হয়, আগের আইনে 5 বছরে 21,000-এর বেশি মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। 2018 সালে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে নানা মহলের সমালোচনা ছিল শুরু থেকেই। এমনকি আইনটিতে জামিন না পেয়ে কারাগারেই মৃত্যুবরণের ঘটনাও কম নয়। একসময় তীব্র সমালোচনার মুখে গেল বছর বাতিল হয় আইনটি, তার জায়গা দখল করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, যা নিয়েও পক্ষে বিপক্ষে কথাবার্তা চলছে এখনো। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 5 বছর বা নাগরিক ডিএস এর 5 বছর উপলক্ষে সিজিএস এর এই ওয়েবিনারে অধ্যাপক ডক্টর আলী রিয়াজের মত, নতুন নামে আদতে পুরনো ধারাতেই চলছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, যা গণতন্ত্রের মৌলিক চেতনার সাথে সাংঘর্ষিক। এই বিতর্কের অবসানে তাই আলাদা কমিশন গঠনের দাবি করেন তিনি। আমাদের গত 4 বছরের অভিজ্ঞতা থেকে আমরা দেখছি একটা আইন নিয়ে আমরা দেখছি অবস্থা, সামগ্রিকভাবে পরিস্থিতিটা আরো উদ্বেগজনক। এই উদ্বেগের জায়গাটায় যদি আমরা রিয়েলাইজ করতে না পারি, পলিটিক্যাল ফোর্স গুলি যদি রিয়েলাইজ করতে না পারি, যদি সাংবাদিকদের মধ্যে থেকে যারা স্বাধীন সাংবাদিকতা করতে চান তারা যদি না বোঝেন, তাহলে লড়াইটা বা প্রতিকূল পরিস্থিতিটা দীর্ঘমেয়াদী হবে। আলোচনায় অন্য বক্তারা বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সবচেয়ে বেশি হয়রানির শিকার সাংবাদিকরা, যা প্রমাণ করে দেশে অভাব রয়েছে আইনের শাসনের। একটা আইন কোনো ব্যক্তি কিংবা সামান্য একটা গোষ্ঠীর সুরক্ষা দেওয়ার জন্য আইন হতে পারে না। আইন হওয়া উচিত সবার সুরক্ষার জন্য, সকল নাগরিকের সুরক্ষার জন্য। মানুষের মধ্যে একটা ভীতি সংস্কৃতি তৈরি হয়েছে এবং ভীতি সংস্কৃতি থেকে একটা সেলফ সেন্সরশিপ তৈরি হয়েছে, এবং এটা সংবাদপত্রের স্বাধীনতা, গণতন্ত্র এইগুলোকে বিঘ্নিত করে। এখানে যে 20,000 লোকের কথা বলা হয়েছে তাদের কাছে কেস, এখানে তো 20,000 পরিবার, 20,000 পরিবার কিন্তু তছনছ হয়ে যাচ্ছে। এটা একটা ভয়ঙ্কর আইন। বক্তাদের অভিযোগ, বিরুদ্ধ মতকে দমাতেই এই আইন যত্রতত্র ব্যবহার করছে রাষ্ট্র। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।